এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলীয় 63 রানে যখন দ্রুত 2 উইকেট হারালো বাংলাদেশ, ঠিক তখন তৃতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তিনি। 101 বলে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে 104 রানে রান আউটে ফেরেন তিনি। আর তাতে ভর করে বাংলাদেশও পায় 334 রানের বিশাল সংগ্রহ। নিজের এই সেঞ্চুরিটি উৎসর্গ করেছেন সদ্যোজাত সন্তানকে। গত 16 আগস্ট স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বাবা হওয়ার বিষয়টি জানান শান্ত। এরপর অবশ্য বেশি সময় ছিল না হাতে, এশিয়া কাপের জন্য 27 আগস্ট দেশ ছাড়তে হয় শান্তকে। ছেলেকে খুব বেশি সময় দিতে না পারলেও ব্যাট হাতে সেঞ্চুরি করে ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের মান বাঁচিয়েছিলেন তিনি।